শামসী কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটিতে বেআইনিভাবে কমিটি গঠন এবং চেয়ারম্যান নিয়োগের অভিযোগ। সমিতির স্পেশাল অফিসার তথা তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। অভিযোগ অস্বীকার সমর মুখোপাধ্যায়ের। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন জেলা শাসক। শামসী কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি গত এক বছর ধরে এই সমিতির নির্বাচন হয়নি। কয়েক মাস আগে সোসাইটির স্পেশাল অফিসার নিয়োগ করা হয় রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে। এই সমিতির প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, সমর মুখোপাধ্যায় বেআইনিভাবে এই সোসাইটিতে কমিটি গঠন করেছেন, এমনকি মনোনয়ন করা হয়েছে নতুন চেয়ারম্যান, যা আইন বিরুদ্ধ। অসৎ উদ্দেশ্যে তিনি এই কাজ করেছেন, দ্রুত নির্বাচন করানোর দাবি তুলেছেন তিনি। একই অভিযোগে সরব হয়েছেন সমিতির সদস্যদের একাংশ। তাদের দাবি, দ্রুত নির্বাচন করাতে হবে এবং সমস্ত শেয়ার হোল্ডারদের ভোটাধিকার দিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। এই সোসাইটিতে দুর্নীতি চলছিল, তাই তিনি ব্যবস্থা নিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে খবর যে স্পেশাল অফিসার সমিতির চেয়ারম্যান নিযুক্ত করতে পারেন না, ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। সমিতির সদস্যরা কি জানিয়েছেন শুনবো। ব্যাপারটা হচ্ছে যে এক বছর আগে কমিটির মেয়াদ শেষ হয়ে যায় ইলেকশনে, তারপরে আমরা ইলেকশন চাই, কিন্তু আজ ন মাস দশ মাস এগারো মাস চলছে, কমিটি করলো না। একটার পরে একটা একজন ওই স্পেশাল অফিসার নিয়োগ করলো, স্পেশাল অফিসার করলো লোকাল এমএলএকে। তো আমাদের জানা মতে লোকাল এমএলএ স্পেশাল অফিসার হয় কিনা জানি না, কিন্তু আইনে দেখছি আমরা যে গভর্নমেন্ট অফিসারকে নিয়োগ করতে পারে। সেই স্পেশাল অফিসার এসে রিসেন্ট তিন চার মাস হলো এসে একটা কমিটি তৈরি করে দেয়। কমিটি চার পাঁচজন কি কজনের করেছে, করে একজনকে চেয়ারম্যান করে দিয়েছে। গভর্নমেন্ট এতে আছে, আমাদের বাইলতে যেটা আছে, যদি কোনো লোক এই সোসাইটির ব্যবসায় নিয়োগ থাকে তাহলে সে কোনো পদে থাকতে পারবে না। মেম্বার থাকতে পারে, কিন্তু পদে থাকতে পারবে না, অফিস বেয়ারার পদে থাকতে পারবে না। সে একজন রেশম ডিলারের মালিক বা মালিকের ছেলে ওই করে, সেই রেশম ডিলারের ছেলেকে, সেই রেশম ডিলারের ছেলেকে এখানে চেয়ারম্যানে বসিয়েছে। এটা বেআইন চেয়ারম্যানের ছেলেকে বসানো, এবং যে কমিটি তৈরি করে দিল সেটাও বেআইনি আমরা মনে করছি। কারণ স্বার্থ কী আছে সেটা ওরা বলবে, তারপর আমার মনে হয় এখানে কমিশন ভিত্তিক ব্যাপার কারবার চলছে। কমিশন ভিত্তিক কারবার চলছে। কমিশন মানেটা কি একটু বুঝিয়ে বলবেন আমাদের, কি কমিশন মানে? ধরুন যে আমি 10 টাকা কামালে 5 টাকা আপনাকে দেব, এআরসিএস উনি কোথাও সই টই করেননি, কোনো নির্দেশও দেননি, সব কিছু করছে এমএলএ। আমরা কপি দিয়েছি এআরসিএসকে একটা লিখিতভাবে, এমনি একটা চিঠি দিয়েছি যে এগুলো কেন করছেন আপনারা, এই বেআইনি কাজ বন্ধ করুন, ইমিডিয়েটলি ইলেকশন করুন। অবস্থায় এই ভোলানা মানে আবুল কালাম আজাদ তখন কিন্তু চেয়ারম্যান হয়েছিলেন 6 বছর আগে। তারপর তার পিরিয়ড যখন শেষ হয়ে গেল, এই 5 বছর পর ইলেকশন হলো না, একটা কার্যনির্বাহী কমিটি বলে একটা কমিটি গঠন করলো অন্যজনের মাধ্যমে, অন্যজনকে অর্থাৎ সম্পর্ক সোসাইটির সঙ্গে কোনো সম্পর্ক না যাবে, হয়তো পার্টি ব্যানারে হতে পারে বা, কিন্তু তারা আসলো কী করে? কমিটি গঠনে তাদের অংশগ্রহণই তো একদম পুরোপুরি অবৈধ। তার কারণে আমরা বলছি যে আমরা যাতে পুনঃ মানে এটা শেয়ার হোল্ডারের এটা পায় অধিকারটা এবং ভোটাধিকার পায়, এবং আমাদের দ্বারাই যাতে এই কমিটি গঠন করে পুনর মানে এটা পরিচালনা হয়, সেটাই আমরা সবসময় চাইছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের মেম্বারশিপ ফিরিয়ে দেওয়া হবে, না হলে কি করবে? না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব, কেন আমরা লিগ্যাল মেম্বার হলাম এখানকার, কেন আমাদেরকে তার কোনো অর্ডার কপি দিল না, আমাদের প্রত্যেকটা মেম্বারকে দেওয়া উচিত ছিল। এই বিষয়ে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনবো।
আমাদের শক্তি, আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা, আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভি লেন, কোচবিহার। ওখানে অফিসিয়ালি পর্যবেক্ষণ করে, আমি স্পেশাল অফিসার। ওখানে যারা আগে ছিল, যেমন 11 বিঘা জমি ছিল কান্ডারণে, সেখানে বহু দামি দামি গাছ ছিল, সেই গাছ কেটে ওরা বিক্রি করেছে। এবং 14টা ডিলার আছে ওখানে। মমতা ব্যানার্জি বলছেন দুয়ারের সরকার, দুয়ারের রেশন। সেই দুয়ারের রেশন না করে ওখানকার একজন লোক শিবু সাহা, ওখানে দীর্ঘদিন ম্যানেজার, এবং তাকে সরিয়েছে ওখান থেকে, এবং তিনজন লোক ওটা ইয়ারসেস ঠিক করে দিলে। তিনবার অভিযোগ করছে আপনি অবৈধভাবে নিয়োগ করছেন, কি মনে করছেন? না না, কোনো অবৈধ কাজ আমি করি না। ব্যাপারটা হলো ওখানে চাবি থাকতো ফরিয়াদের হাতে, আমার কাছে কাগজ আছে, দুটো ডিলার আর 3টা ফরিয়া, গোডাউনের চাবি ওদের গায়ে থাকতো। ওই তালা সরিয়ে আমি অন্য তালা লাগিয়েছি আর সিসিটিভি লাগিয়েছি, যাতে যে ডিলার যে মাল পাওয়ার দরকার সেটা যেন পায়, এবং ডিলার যাতে দুয়ারে রেশনটা দেয়। মানে আমাদের নেত্রীর যেটা নির্দেশ, সেই গাইডলাইন ফলো করতে যদি কারোর স্বার্থে আঘাত লাগে, ওখানে আমি নাচি। আর এই বিষয়ে মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলকে জানিয়েছেন। শুনব। সামসি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, সেই সোসাইটির স্পেশাল অফিসার নিযুক্ত হয়েছেন ওখানকারই বিধায়ক, রঘুয়ার বিধায়ক আমাদের সমর বাবু, সমর মুখার্জি। স্পেশাল অফিসার নিয়োগ হওয়া মানে ব্যাপারটা কিভাবে তার ইলেকশন করানো যাবে, নিয়ম নীতি মেনে একটা কমিটি দাঁড় করাতে হবে, এটাই এর জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিয়ম বহির্ভূতভাবে ইচ্ছা অনুযায়ী তার মনের মতো একজনকে চেয়ারম্যান বানিয়ে দিবেন কোঅপারেটিভ সোসাইটিতে, এটা নিয়ম নয়। উনি সরকার পক্ষের এমএলএ বলে স্পেশাল অফিসারের দায়িত্ব পেয়েছেন বলে যে কাজটা করছেন সেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। আমি বলবো সমরদার আর একবার উচিত রিথিঙ্কিং করা, ব্যাপারটা উনি ভুল করেছেন, পুরোপুরি ভুল হয়ে গেছে। সমস্ত সদস্য, কোঅপারেটিভ সদস্য, কোঅপারেটিভ সোসাইটির যারা সদস্য তাদেরকে ডেকে তিনি নির্বাচন করবেন। কোভিডের কারণে হয়তো নির্বাচন পেন্ডিং হয়ে গেছে, সেই জন্য একটা নির্বাচন করবেন, নির্বাচনে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান ইলেক্টেড হবে, এবং ইলেক্টেড হলে পরে পুরো বডিটাই ইলেক্টেড হয়, এটাই নিয়ম, তার বাইরে কিছু করা যায় না, এটাই সমবায়ের নীতি, নিয়ম। নিয়ম বহির্ভূত তিনি যে কাজ করেছেন সেটা সর্বৈব অন্যায় হয়েছে।